পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই তোমরা ভালো আছো। তোমাদের আমরা ন্যারেশন বা স্পিচ শেখাচ্ছিলাম, তো আজকে তোমাদের সামনে ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটিভ সেন্টেন্সের এক্সারসাইজ দিয়েছিলাম গত ক্লাসে, ওগুলো আজকে সলভ করে দিলাম। তো যারা করেছো এক্সারসাইজগুলান তারা একটু মিলিয়ে নাও, এবং যারা করনি বা বুঝনি তারা একটু বুঝে নাও এবং শিখে নাও। একটু খেয়াল করে তোমরা লক্ষ্য করো। দ্য টিচার সেড টু মি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব কী বসে? রিকোয়েস্ট, অর্ডার, ফরবিড, অ্যাডভাইস, প্রপোজ, সাজেস্ট, এই শব্দগুলো বসে সেন্টেন্সের উপর ভিত্তি করে। তাহলে এখানে ওপেন দ্য ডোর, শিক্ষক আমাকে অর্ডার করেছেন, তাহলে এখানে আমাদের হবে কি? টোল্ড না বসে, বসবে অর্ডার। অর্ডার মি টু ওপেন দ্য ডোর। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করছো এখানে এটাই ইম্পারেটিভ সেন্টেন্স হওয়াতে আমাদের এখানে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে কি বসলো? টোল্ড না বসে অর্ডার বসলো। তারপরটা দেখো, এবং এখানে কমা ওঠে, কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। এটা দেখো, কমল সেড টু হাসান গিভ মি সাম মানি। এখানে গিভ মি সাম মানি, এখানে তার কাছ থেকে কিছু টাকা চাইছে, কারোর কাছ থেকে আমরা কিছু চাইলে একটু বিনয়ের সাথে বলি। তো কমল রিকোয়েস্টেড হাসান, ইম্পারেটিভ সেন্টেন্স হওয়াতে অনুরোধ করছে, রিকোয়েস্টেড হলো হাসান, কমল যে টু বসছে, মূল ভার্ব থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত, মাঝখানে যে পার্সনটা থাকবে সে পার্সন অনুসারে পার্সনের পরিবর্তন হবে। মি ফার্স্ট পার্সন স্পিকার দ্বারা পরিবর্তন, এখানে কমল দ্বারা পরিবর্তন হয়েছে। হিম, হিম বলতে আমরা এখানে কাকে বুঝেছি? কমলকে বুঝেছি, যাকে বুঝেছি তার নামের প্রথম অক্ষরটা আমরা এখানে বসাই দিব। তারপরে সেন্টেন্সটা দেখো, হি সেড টু মি আল্লাহ ব্লেস ইউ, অপারেটিভ সেন্টেন্স, আল্লাহ তোমার উপর আশীর্বাদ বর্ষণ করুক। তাহলে এটা একটা অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সটা দেখো, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে উইশড অথবা প্রেড বসে, উইশড অথবা প্রেড বসে। তাহলে হি প্রেড, আল্লাহর কাছে যখন আমরা প্রার্থনা করি, যখন বলি সেটা একটা প্রার্থনা হয়ে যায়। তো হি প্রেড কমাউন্ট যে দ্যাট, দেখো লক্ষ্য করে দেখো, আমরা এখানে লিসেনার বসে নি, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত লিসেনার কিছু কিছু ক্ষেত্রে বসে না, সেটিকে একটু লক্ষ্য রাখতে হবে। হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস ইউ, এখানে মে আল্লাহ, মেয়েটা শব্দটা ব্যবহার করি নেই, কিন্তু আল্লাহ, আল্লাহ এখানে আমরা এটা ব্যবহার করেছি, আল্লাহ মাইট ব্লেস মি। তাহলে আমরা যদি এখানে মে বসাই, বসাই আরও সুন্দর হয় সেন্টেন্সটা, মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। রিনা সেড টু রুনা, মে ইউ লিভ লং, তাহলে এটা একটা অপারেটিভ সেন্টেন্স। এখানে এটা তাকে আশীর্বাদ করেছে, তাহলে এখানে আমরা দিয়েছি রিনা উইশড দ্যাট, আমরা এখানেও লিসেনার বসেনি, সাধারণত অপারেটিভ সেন্টেন্সে লিসেনার বসে না, এদিকে একটু খেয়াল রাখবে। রিনা উইশড দ্যাট শি, অর্থাৎ এখানে সেকেন্ড পার্সন লিসেনার দ্বারা পরিবর্তন হবে, রুনা শি মাইট, মে আছে মাইট হয়েছে লিভ লং। তারপরটা দেখো, কিরণ সেড টু মিলন হোয়াট আ গুড বয় ইউ আর, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমরা কীভাবে পরিবর্তন করি? রিপোর্টিং ভার্বটা সেড টু এর পরিবর্তে এক্সক্লেম, যদি আনন্দ প্রকাশ করে তাহলে এক্সক্লেম উইথ জয়, দুঃখ প্রকাশ করলে এক্সক্লেম উইথ সরো, আর যদি আনন্দ দুঃখ কোনোটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে যদি তোমরা ব্যবহার করো এক্সক্লেম উইথ ওয়ান্ডার। তাহলে কিরণ এক্সক্লেম উইথ জয় দ্যাট হি, অর্থাৎ এখানে কে আছে? ইউ, সেকেন্ড পার্সন লিসেনার দ্বারা পরিবর্তন হবে মিলন। হি বলতে এখানে মিলনকে বুঝিয়েছে ওয়াজ আ ভেরি গুড বয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ন্যারেশনের যে সেন্টেন্সগুলো রয়েছে, আমরা সেন্টেন্সগুলো শেষ করলাম, এখন আমরা প্যাসেজ ন্যারেশনের দিকে চলে যাবো। তাহলে আজকে কিছু প্যাসেজ ন্যারেশনের ইম্পর্টেন্ট কিছু লেখা লিখে দিচ্ছি, সেগুলো একটু খেয়াল করে লিখে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্যাসেজ ন্যারেশনগুলো করবো তখন প্যাসেজ ন্যারেশনের ভিতরে দেখা যায় একই রিপোর্টেড স্পিচের ভিতরে একাধিক সেন্টেন্স থাকে। তো একাধিক সেন্টেন্সগুলোকে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এখানে প্রথমে একটা যখন প্রথমটা ব্যবহার করবো টোল্ড দ্যাট, তারপর যখন আর একটা রিপোর্টেড স্পিচ ব্যবহার করবো অলসো টোল্ড দ্যাট অথবা অ্যাডেড দ্যাট,
further told that, further added that. এই ধরনের শব্দগুলো আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করব। তারপরে আরও কিছু শব্দ রয়েছে, ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে বলবে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, স্যার থাকলে রেসপেক্টফুললি। সম্বোধনসূচক যদি শব্দ যদি রিপোর্টের স্পিচের ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং অ্যাজ, ডিয়ার ফ্রেন্ড, এই ধরনের শব্দ অ্যাড্রেসিং এস শব্দ ব্যবহার করব। তো এগুলো আমরা আরও ভালোভাবে শিখতে পারবো প্যাসেজ ন্যারেশন যখন আমরা এক্সারসাইজ করবো তখন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেটুকু তোমাদের দেওয়া হলো, বোঝানো হলো, সেগুলো তোমরা ভালো করে শিখো, বোঝো। আগামী ক্লাসে তোমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো। ধন্যবাদ সবাইকে।